সো বন্ধুরা, আজকে আবার বেরিয়ে পড়ছি একটা ছোট্ট ট্যুরে। ছোট্ট ট্যুর বলতে একটা বার্থডে সেলিব্রেশন আছে আমার এই বন্ধুর এক, তো সেখানে যাচ্ছি। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট লোকেশন। লোকেশন থেকে রওনা দিয়েছি, এখন আমরা যাচ্ছি ঠিক কাশিমের দিকে। বাট কাশিম থেকে আর একটু উপরে যেতে হবে যত সম্ভব, যেই লোকেশনে যাচ্ছি আমরা। তো চলো দেখা যাক কীরকম লোকেশন সেটা। তো এখানে আমরা হোল্ড করেছি, এই আমাদের একটা গাড়ি রয়েছে সাথে, যেটার কিছু স্টার্টিং প্রবলেম দিচ্ছে। তো বাট দাঁড়িয়েছি যেখানে, ভিউটা দেখে হেপি ভিউ। লোকেশন দেখো, লোকেশন দেখলে বুঝতে পারবে কতটা সুন্দর জায়গায় দাঁড়িয়েছি আমরা। তো এখন টেনশনটা হচ্ছে যে গাড়িটা স্টার্ট নেবে কি না, কারণ চার চাকা এই পাহাড়ে হিল সাইডে ব্রেকডাউন হলে খুবই সমস্যা হয়, আর স্টার্ট নিচ্ছে না গাড়িটা। চলো ট্রাই করা যাক। যাক, শেষমেশ গাড়ি স্টার্ট হয়ে গেছে, তো এখন আমরা কাশিংয়ের দিকে দেবো, রওনা দেবো। কাশিং যদি এখান থেকে বেশি দূর নয়, ওই দূরে দেখা যাচ্ছে যেটা সেটি কাশিং। চলো যাওয়া যাক। তবে এই হচ্ছে কাশিং শহর, পাশ দিয়ে টয় ট্রেনের লাইন। মানে পাহাড়ে এলে এই একটা জিনিস, টয় ট্রেন আর পাশ দিয়ে গাড়ি একসাথে। এই হচ্ছে কাশিং স্টেশন টয় ট্রেনের, যেটা হচ্ছে 4,800 ফিট উপরে, 864 ফিট। আমরা সোজা এগিয়ে যাচ্ছি কাশিং থেকে, শহর থেকে বেরিয়ে। কাশিং শহর ছেড়ে আর কিছু দূরে যেতে হবে, দূরে ওই দেখা যাচ্ছে, দেখো কাঞ্চনজঙ্ঘা। খুবই সুন্দর ভিউ, মানে হয়তো ক্যামেরায় সেরকম বোঝাতে পারছি না, বাট খুবই সুন্দর ভিউ। সোজা এগিয়ে চলেছি, পেছনে আমাদের গাড়ি রয়েছে। তো চলো যাক, দেখা যাক লোকেশানটা কীরকম। কনফিউজ এখন মনে হচ্ছে, আমাদের রাইট টার্ন নিতে হবে, কারণ সোজা চলে গেল দার্জিলিং। আর যত সম্ভব যেভাবে আমাদেরকে বলা আছে, তো রাইট টার্ন নিতে হবে। রাইটে নিতে হবে, প্রথমে আমরা গাড়িটাকে যেতে দিচ্ছি। তো এখন গাড়িটা যাওয়ার পরে রাইট টার্ন নেবো আমরা। চলো যাওয়া যাক। বাহ, খুবই রাস্তাটা খুবই চাপা রাস্তা, বাট কংক্রিটের বানানো। আর একটা টার্নে অনেকটা উঁচুতে চলে যাচ্ছি আমরা, বাইক চালাতে মনে হচ্ছে যে এক টার্নে অনেকটা উঁচুতে চলে আসছি আমরা। যেখানে দেখো, তুমি দেখলে বুঝতে পারবে কতটা উপরে চলে এলাম। চলো সোজা যে সোজা চলে যাচ্ছি আমরা, মনে হচ্ছে আমরা রাস্তা ভুল করেছি, তো আমাদের ব্যাক করতে হবে। আরো এখান থেকে ব্যাক করে
ফাইনালি হয়তো আমি লোকেশনে পৌঁছে গেছি। এখানে ফরেস্ট ডিপার্টমেন্ট রেঞ্জার কলেজ বলে কিছুটা রয়েছে, যেখানে ফরেস্ট ডিপার্টমেন্টের কিছু কলেজ, অনেক পুরনো কলেজ রয়েছে এটা একটা, যেটা আমার ঠিক করে জানা নেই, জানা থাকলে আমি পরে অবশ্যই বলবো তোমাদের। তো একটু ওয়েট করতে হবে, পেছনে গাড়িটা আসছে আমাদের। ইনি হচ্ছে ওনার, সেই যেখানে আমরা যাবো হোমস্টেতে। গাড়িটাও চলে এসছে, এখন ব্যাক করে যেতে হবে। বাট উনি বলছেন যে গাড়িটা এখানে রেখে যেতে হবে, এই গাড়ি ওখানে পৌঁছানো সম্ভব নয়। তো যেহেতু আমি বাইকে আছি, আমি যেতে পারবো। আমাদের যারা গাড়ির প্যাসেঞ্জার রয়েছে তাদেরকে অন্য একটা গাড়িতে করে নিয়ে যাবে। চলো যাওয়া যাক সামনে। এখানে গাড়ি রেখে দিয়ে আমরা সোজা বেরিয়ে যাব। তো আমি একা এগিয়ে যাই। হোমস্টে ওনার গেট খুলে দিচ্ছে। খুবই কোড এরিয়া টাইপের রয়েছে জায়গাটা, মানে জাস্ট দুর্দান্ত। ভিতরে প্রবেশ করতে মনে হচ্ছে যেন একটা খুব কোড এরিয়া চলে এলাম। রাস্তা বলতে কিছু নেই, শুধু পাথর আর বড় বড় গাছ। আর আমার মনে হয় এটাই হচ্ছে এই জায়গাটার স্পেশালিটি, যে রাস্তা যত খারাপ হবে তুমি যে তত ভালো জায়গায় পৌঁছতে পারবে। খুবই বাজে রাস্তা, খুবই, গাড়ির জার্কিং দেখলে বোঝা যাবে। শুধু পাথর রয়েছে, তো খুবই কেয়ারফুলভাবে চালাতে হচ্ছে, কারণ যখন তখন চাকা স্কিড করতে পারে। হয়তো দেখাও যাচ্ছে যে পাশে কত গুড়ি গুড়ি পাথর পড়ে রয়েছে। তো চলো যাই সামনে, আর কত বড় চ্যালেঞ্জ রয়েছে আমি জানা নেই আমার কাছে। খুবই খারাপ রাস্তা যাকে বলে, বাস ফেসে গেছি আমি, পিছন চাকা ফেসে গেছে পুরোপুরিভাবে, চাকা রোল করছে। আমার মনে হচ্ছে চাকাটা আমার কোথাও গাছের শিকড়ে আটকে গেছে, পাথরের মাঝে। তো এখন এমন একটা জায়গা রয়েছে যেখানে ব্যাক করাও সম্ভব নয়, তো আমি চেষ্টা করছি।
প্রচণ্ড প্রচণ্ডভাবে আটকে গেছি আমি। যে কোনো মতে সেখান থেকে বেরিয়ে আবার সোজা যেতে চাচ্ছি। চলো যাওয়া যাক, কতটা রাস্তা, যত এগিয়ে যাচ্ছি রাস্তা ততটাই ছোট হয়ে যাচ্ছে। তো আশা করি খুবই ভালো জায়গায় পৌঁছতে পারবো, এত কষ্ট করে যখন এসেছি এতটা দূর, অবশ্যই ভালো জায়গায় পৌঁছতে পারবো। রাস্তা দেখেই বুঝতে পারছো কতটা অফবিট জায়গা এটা, আর শুধু পাথর আর বোল্ডার রয়েছে নিচে, আর কিচ্ছু নেই। এখন যদিও বৃষ্টির সময় নয়, সেই হিসেবে রাস্তা অনেকটা ভালো রয়েছে। এখানে বাইকটাকে দাঁড় করিয়ে একটু দেখি ওরা কখন আসছে। চলো সামনে গিয়ে দেখা যাক। এই হচ্ছে আমার টিয়ারকে, এদিক দিয়ে এলাম আমি।
ফালেনে পৌঁছানোর পর এই রাস্তা দিয়ে এসে এই যে রাস্তা দেখতে পাচ্ছ এদিক দিয়ে আমি এসেছি, তো তোমাদের আমি ভিউ দেখাচ্ছি সামনের, মানে যাকে বলে দুর্দান্ত, পুরো দুর্দান্ত ভিউ। জাস্ট টার্ন নিলে বুঝতে পারবে কতটা সুন্দর জায়গায় এসেছি আমরা। এই দেখো, মানে যা সুন্দর, মানে দুর্দান্ত রাস্তা, জায়গাটা খুব সুন্দর জায়গায় এসেছি আমি। সবাই এসে গেছে গাড়ি করে, অনেকটা রাস্তা আমাদের ট্রেকিং করে যেতে হচ্ছে হেঁটে হেঁটে, কারণ যে হোমস্টেটা রয়েছে সেটা অনেকটা নিচে, তো এখান দিয়ে যাওয়ার কোনো অপশন নেই, বাইক উপরে রেখে যেতে হবে। এই হচ্ছে হোমস্টে, সিলভান হোমস্টে, খুবই সুন্দর, মানে জাস্ট জাস্ট ওয়াও। আমরা এটা হচ্ছে তাদের রিসেপশন, আমরা টোটাল 6 জন এসেছি। তোমাদের একটু ভিউটা দেখিয়ে দিচ্ছি বাইরে, খুবই সুন্দর ভিউ। ওনারা আমাদেরকে বরণ করে নেন, এভাবে ওনারা যখনই নতুন গেস্ট আসে তাদেরকে ট্র্যাডিশনালটা ওনাদের রয়েছে সেটা হিসাবে বরণ করে নেন। সব থেকে বড় হচ্ছে আজকে হচ্ছে আমার ফ্রেন্ড সুমি তার বার্থডে, তো বার্থডের জন্যই আসা এখানে আমাদের এতটা দূর, তো এখন টাইম হচ্ছে বার্থডে সেলিব্রেশন করার, চলো এখন কেক কাটিং।